বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় প্রথমবারের মতো স্থান করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আল নাহিয়ান পরিবার, পেছনে ফেলেছে ওয়ালমার্টের মালিকানাধীন ওয়ালটন পরিবারকে। চলুন জেনে নেই কোন পরিবারগুলো আছে শীর্ষ তালিকায়। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানকে প্রেসিডেন্ট করে 1971 সালে গঠিত হয় সংযুক্ত আরব আমিরাত। 2004 সালে বাবার স্থলাভিষিক্ত হন শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান, আর 2022 সালে আরব আমিরাতের তৃতীয় প্রেসিডেন্ট হন শেখ মোহাম্মদ বিন জায়েদ। বর্তমানে তাদের পরিবারের মোট সম্পদ মূল্য $30,500 কোটি। গেল 4 বছরে তাদের কোম্পানিগুলোর স্টক প্রায় 7,000 গুণ বৃদ্ধি পেয়েছে। শীর্ষ ধনীর তালিকায় দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্রের ওয়ালটন পরিবার। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী বর্তমানে তাদের অধীনে $25,900 কোটি সম্পদ আছে। 2023 সালের সেপ্টেম্বরে প্রকাশিত একটি তালিকায় শীর্ষস্থানে ছিল খুচরা পণ্য বিক্রয়কারী ওয়ালমার্টের মালিকানায় থাকা এই পরিবার। সে সময় তাদের মোট সম্পদ মূল্য দেখানো হয়েছিল $22,450 কোটি। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্সের হারমেস পরিবার। বিলাসবহুল পণ্যের ব্যবসা করা পরিবারের সদস্যদের মোট সম্পদের পরিমাণ প্রায় $15,000 কোটি। 6 প্রজন্ম ধরে ব্যবসা করছে পরিবারটি। গেল সেপ্টেম্বরে প্রকাশিত ব্লুমবার্গের প্রতিবেদনে এই পরিবারের সম্পদ মূল্য দেখানো হয়েছে $9,460 কোটি। যুক্তরাষ্ট্রের মার্স পরিবার রয়েছে শীর্ষ ধনী তালিকার চতুর্থ স্থানে। 5 প্রজন্ম ধরে কনফেকশনারি ও পেট কেয়ারের ব্যবসা করছে পরিবারটি। বর্তমানে তাদের সম্পদ মূল্য প্রায় $14,200 কোটি। $16,000 কোটি সম্পদ নিয়ে 2023 সালের সেপ্টেম্বরে ব্লুমবার্গ প্রকাশিত তালিকায় দ্বিতীয় স্থানে ছিল তারা। এবার শীর্ষ ধনী পরিবারের তালিকায় চমক হিসেবে রয়েছে কাতারের রয়্যাল পরিবার আল থানি। বর্তমানে $13,300 কোটি সম্পদ রয়েছে এই পরিবারের সদস্যদের কাছে। 8 প্রজন্ম ধরে ব্যবসা করছেন তারা। 1800 শতক থেকে কাতারের আমির হিসেবে আছে এই পরিবার। এই তালিকায় এখন পর্যন্ত নাম লিখিয়েছে 11 জন। 2023 সালের মার্চে ব্লুমবার্গের শীর্ষ ধনী পরিবারের তালিকায় তৃতীয় স্থানে ছিল যুক্তরাষ্ট্রের কোচ পরিবার। সেখানে তাদের সম্পদ মূল্য দেখানো হয়েছিল $12,880 কোটি আর ফোর্বসের হিসাবে বর্তমানে তাদের সম্পদ মূল্য $12,700 কোটি আর ধনী পরিবারের তালিকায় নেমেছে ষষ্ঠ স্থানে। 2023 সালের শীর্ষ ধনী তালিকায় সপ্তম স্থানে আছে সৌদি আরবের আল সৌদ পরিবার। ফোর্বসের মতে তাদের মোট সম্পদ মূল্য $11,200 কোটি। 3 প্রজন্ম ধরে জ্বালানি তেল বাণিজ্যের সঙ্গে জড়িত পরিবারটি। ব্লুমবার্গের হিসাবে গত সেপ্টেম্বরে তাদের সম্পদ মূল্য ছিল $10,500 কোটি। শীর্ষ 10 ধনী পরিবারের তালিকায় দক্ষিণ এশিয়া থেকে জায়গা করে নিয়েছে শুধুই ভারতের আম্বানি পরিবার। বর্তমানে তাদের সম্পদ মূল্য দেখানো হয়েছে $9,000 কোটি। মুকেশ আম্বানির নেতৃত্বাধীন বহুজাতিক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সহ আরও কিছু কোম্পানির মালিক আম্বানি পরিবার। বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বাড়িতেই তারা বসবাস করেন বলে প্রচলিত। গেল সেপ্টেম্বরে প্রকাশিত ব্লুমবার্গের প্রতিবেদনে এই পরিবারের সম্পদ মূল্য দেখানো হয়েছে $8,460 কোটি। দ্বিতীয় ফরাসি পরিবার হিসেবে এই তালিকার শীর্ষ 10-এ আছে ওয়ার্থাইমার পরিবার। বিলাসবহুল পণ্যের ব্যবসা করে তাদের মালিকানাধীন চ্যানেল নাম প্রতিষ্ঠান। বর্তমানে তাদের মোট সম্পদ মূল্য প্রায় $89 বিলিয়ন। ব্লুমবার্গের হিসাবে গত সেপ্টেম্বরে তাদের সম্পদ মূল্য ছিল $7,900 কোটি। শীর্ষ ধনী তালিকার 10ম স্থানে আছে গণমাধ্যম ব্যবসায় জড়িত একটি পরিবার, সেটি হলো বহুল পরিচিত থমসন রয়টার্স। নাম শুনেই অনেকটা স্পষ্ট, আন্তর্জাতিক নিউজ এজেন্সি রয়টার্স রয়েছে এদের মালিকানায়। ফোর্বসের হিসাবে বর্তমানে যাদের সম্পদ মূল্য $7,100 কোটি, গেল সেপ্টেম্বরে প্রকাশিত ব্লুমবার্গের প্রতিবেদনে এই পরিবারের সম্পদ মূল্য দেখানো হয়েছে $5,390 কোটি। 2020-এর শীর্ষ ধনী তালিকায় $47 বিলিয়ন সম্পদ দেখানো হয়েছিল ম্যাকমিলান পরিবারের। তাদের কোম্পানির নাম কার্গিল।
তিন বছরে $1,600 কোটি সম্পদ বাড়লেও অবস্থান করছে একাদশে। সাত প্রজন্ম ধরে ব্যবসায় জড়িত মার্কিন পরিবারটির বর্তমান সম্পদ মূল্য প্রায় $63 বিলিয়ন। ব্লুমবার্গের হিসাবে গত সেপ্টেম্বরে তাদের সম্পদ মূল্য ছিল $6,520 কোটি। শীর্ষ ধনী পরিবারের তালিকায় দ্বাদশ স্থানে আছে যুক্তরাষ্ট্রের আরেক পরিবার জনসন। ২০২২ সালে প্রায় $25 বিলিয়ন ব্যবসা করেছে এই পরিবারের মালিকানায় থাকা ফিডেলিটি ইনভেস্টমেন্ট। বর্তমানে পরিবারটির সদস্যদের মোট সম্পদ মূল্য প্রায় $55 বিলিয়ন, যা ২০২০ সালের হিসাবে ছিল $36 বিলিয়ন। তিন বছরে প্রায় $19 বিলিয়ন সম্পদ বেড়েছে তাদের। বিশ্বের শীর্ষ ধনী পরিবারের তালিকায় ত্রয়োদশ থেকে পঞ্চদশ পর্যন্ত আছে তিনটি জার্মান পরিবার। এর মধ্যে ফার্মাসিউটিক্যাল ব্যবসায় জড়িত বোহরিঙ্গার ইঙ্গেলহাইমের সম্পদ মূল্য $51 বিলিয়ন। বিখ্যাত অটোমোবাইল প্রস্তুতকারক BMW-র মালিকানায় থাকা কোয়ান্টি পরিবারের রয়েছে $49 বিলিয়ন সম্পত্তি। আর $48 বিলিয়ন সম্পদ নিয়ে পরের অবস্থানেই আছে আলব্রেস্ট পরিবার, যারা মূলত কনজিউমার রিটেইলারের ব্যবসা করেন। তালিকার ১৬তম থেকে ২০তম পর্যন্ত অবস্থানে আছে যথাক্রমে যুক্তরাষ্ট্রের হায়াট হোটেলসের মালিকানায় থাকা প্রিটস কার, সুইজারল্যান্ডের রচে কোম্পানির মালিক হফম্যান, বেলজিয়ামের বেভারেজ খাতের ব্যবসায়ী পরিবার ডি মেভিয়াস, ইন্দোনেশিয়ার আর্থিক খাতের ব্যবসায় জড়িত হার্টনো এবং ফ্রান্সের সফটওয়্যার ও এভিয়েশন ব্যবসায়ী ডাসাউল্ট পরিবার।